আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জনগণ হরতাল কারফিউ কিছুই মানবে না, পুলিশকে সতর্ক বার্তা দিল বিএনপি ফখরুল। সর্বশেষ থাকছে সাবেকদের সঙ্গে বৈঠক করে স্বস্তিতে ইসি, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন সিইসি। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ হরতাল কারফিউ কিছুই মানবে না, সকল বাধা উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা খুলনায় জনসমাবেশে উপস্থিত হবেন। বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির সাথে পৃথক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। খুলনায় বিএনপি জনসমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করে দেওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ময়মনসিংহে একইভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছিল, কিন্তু সমাবেশ ঠেকাতে পারেনি, মানুষ ট্রলারে করে রিকশায় করে হেঁটে সমাবেশে জড়ো হয়েছে। তারা গাড়ি বন্ধ করুক আর যাই করুক, গণতন্ত্র উদ্ধার আন্দোলনে নেতাকর্মীরা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। বিএনপির সভা সমাবেশে বাধা দেয়া হবে না, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো কথা কি তারা রাখতে পেরেছে? পারেনি, কারণ তারা বিশ্বাস করে যা বলবো তা পারবো না, উল্টোটা করে, সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই। বিএনপি আরেকটি এক এগারোর দুঃস্বপ্ন দেখছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, বিএনপি দিবা স্বপ্ন দেখে না, দেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশের। আমরা স্বপ্ন দেখি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার, আমরা স্বপ্ন দেখি সত্যিকার অর্থে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার। বিএনপি মহাসচিব বলেন, এই অনির্বাচিত অবৈধ ভোটের অধিকার হরণকারী লুটেরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের পদত্যাগের দাবিতে আমরা একটি ঐক্যমতের সৃষ্টি করে আন্দোলনে যাওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক দলের সাথে কথা বলছি। প্রথম দফা শেষ করে দ্বিতীয় দফা ইতোমধ্যে 14টি দলের সাথে আলোচনা শেষ করেছি। এর অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে কথা বলেছে। তাদের সাথে আলোচনায় আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি এর মধ্যে প্রথম যে দাবিগুলো রয়েছে, এই সংসদকে ভেঙে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, এরপর নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই কমিশনের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি বলেন, দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে তা হলো আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি ত্যাগী নেতা বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে মুক্তি দিতে হবে। একই সাথে বিরোধী দলীয় নেতাদের নামে যে মিথ্যে মামলা রয়েছে তা প্রত্যাহার করতে হবে। যাচ্ছি পরের সংবাদে। গাইবান্ধা 5 উপনির্বাচনে ব্যাপক অনিয়ম সচক্ষে দেখতে পাওয়ার কথা জানিয়ে পুরো নির্বাচন বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। আর সেই সিদ্ধান্তের ওপর সাবেক নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন ইসি সচিবদের সাধুবাদ ও সমর্থন পেয়ে স্বস্তি বোধ করছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বুধবার 19 অক্টোবর নির্বাচন ভবনে সাবেকদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি হাবিবুল আউয়াল এমন তথ্য জানান। তিনি বলেন, গাইবান্ধায় আমরা যে অ্যাকশনটা নিয়েছি তারা বলেছেন এটা সঠিক হয়েছে, আইনগতভাবে ও সাংবিধানিকভাবে ঠিক হয়েছে। তারা আমাদের মুরব্বীজন গুরুজন হিসেবে পরামর্শ দিয়েছেন সততার সঙ্গে সাহসিকতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে। সিইসি আরও বলেন, আজ আমাদের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্যই দেইনি, তাদের শুনেছি, সার্বিক বিষয়ে কথা হয়েছে, আমরা তাদের ডেকেছিলাম, এটা সত্য, গাইবান্ধাতে যে একটা ঘটনা ঘটে গেল আমাদের প্রয়োজন ছিল আরও এনলাইটেন্ড হওয়া, তাদের তরফ থেকে কোনো গাইডেন্স আছে কি না, কীভাবে মূল্যায়ন করেছেন অতটুকুই জেনেছি। তিনি বলেন, এটা ক্রিটিক্যাল ছিল, প্রথমবারের মতো বড় ধরনের কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে এবং এটা যথেষ্ট সেন্সেশন ক্রিয়েট করেছে সর্বমহলে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য হয়েছে।
ভোট বন্ধ করার পর সাবেকদের কাছ থেকে নতুন করে মূল্যায়ন কেন, এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, মূল্যায়নের খুবই প্রয়োজন রয়েছে। যে কোনো বিষয়ে বিচারক হিসেবে আমরা সহকর্মীদের জিজ্ঞেস করি বিষয়টা ঠিক হয়েছে কিনা, আমরা শুদ্ধ সিদ্ধান্ত নিয়েছি কি নেইনি, তাদের অভিমত আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি, তারপরেও এটা সঠিক নাও হতে পারে। কেউ চ্যালেঞ্জ করেন, ওনারা যদি বলতেন সঠিক সিদ্ধান্ত নেননি তখন আমাদের সিদ্ধান্ত পর্যালোচনার প্রয়োজন হতো। তিনি বলেন, তারা সবাই একমত পোষণ করেন আমাদের সিদ্ধান্ত সঠিক হয়েছে, বলেছেন এগিয়ে যান। আমরা ওনাদের কাছে যে গাইডেন্স পরামর্শ পেয়েছি, বক্তব্য শুনেছি, তা আমাদের এডুকেটেড করেছে, ইন্সপায়ার করেছে। গাইবান্ধায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইসির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিজে অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের এমন মন্তব্যের বিষয়ে সিইসি বলেন, অপেক্ষা করেন, আমরা তদন্ত কমিটি করেছি, রিপোর্টটা আসুক, তারপর আপনারা দেখেন আমরা কোনো পদক্ষেপ নিই কিনা, ওয়েট অ্যান্ড সি, কাজে একটু অপেক্ষা করতে হবে।